ফ্রেন্ডস, আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আজকে একটু আটাটা মাখাতে হবে। আমি রোজ মাখাই না, তা আজকে মাখাতে হবে। তা ভাবলাম যে আমি যখন করবো ভিডিওটা কেন বাদ যাবে। আর এই যে মা নারকেল কুড়িয়ে কুড়িয়ে রেখেছে, হয়তো কিছু পিঠেও বানাবে। একটু রাত হবে, তো তোমরা দেখতে থাকো কী কী বানায় পিঠে। আমিও জানি না মা করবে, মা দুধ আনতে গেল। আমি মা আস্তে আস্তে আমি আটাটা মেখে ফেলি, চেষ্টা করি আটা মাখায়। তো খুব একটা ভালো হয় না, যতদূর পারি আমি করি চেষ্টা। দেখতে থাকো আমি কিভাবে করি। আগে তো মনে হয় দেখো নি, একটু টাইম লাগবে, হাতে টাতে লেগে যায় এবার। না, এক হাত দিয়ে তো হচ্ছে না, কামড়া ধরতে হবে। ধর ফোন রেখে করি। ফোনটা একটু কাছে হয়ে যাওয়ার জন্য মাথাটা কেটে যাচ্ছে। বলছি ভিডিও মানে অনেকটা লম্বা হয়ে যাবে না, জন্য আমি আগে মাখিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, আমি স্টপ রাখি এখন। রে, হাত মাত ব্যথা হয়ে গেল। আমার মনে হচ্ছে হয়ে গেছে। এমনি বস না, এর উপর কি করবো, এর উপর বসতে হবে না। এমনি কোন রকমের ধরা পরে বসিস। ওইটা দে, ওই বিড়াল যেটা বসে আসন পেতে বসবি, আমি এই হাতে ধরবো না। পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখ তোর ভিডিও হচ্ছে। অবশ্যই হাতে দেখ এখানে নিয়েছে। এই যে আমি এতগুলো করে ফেলেছি, এবার হচ্ছে বেলতে হবে। বেলে তারপরে রুটি করতে হবে। ভাই, এই যে উনান ধরাচ্ছে, তল একদিকে মেন আগুন ধরা আগে। এ মনু ধরাই দেবো মুখের মধ্যে, আগুন তাপানোর জন্য আগে তে রেডি। ধরানো হয়নি, তাপ আসতে কাপড়টা দিয়ে মুছে না। আমার স্ট্রাগল দেখাচ্ছিস তুই, জানি আমার স্ট্রাগল। রুটি বেলনাটা ধরিয়ে দে তো, দে বেলনাটা দে। এর মধ্যে আটটা তুই বন্ধ করিস না, আমি দেবো। এটা বসা, বসা দেখ।
মাটির তাওয়ায় রুটি ভালো হয়। বসলে বাধ্য হয়ে ফোন করলো, ফোন করেছি আমি, কে বল দিল আমি এগুলো বানিয়ে ফেলি আস্তে আস্তে। ভারত পাকিস্তান আর একটা রেডি, ভারত পাকিস্তান রুটি কমপ্লিট, অর্ধেকের থেকে মাকে দিয়ে দিলাম, আমার ভালো লাগছে না রুটি করতে, তার জন্য মা তাড়াতাড়ি করে করে নিয়েছে, বেশ সুন্দর গোল গোল গোল। তো আমি এখন তোমাদের সামনে নারকেল ফাটিয়ে দেখাবো নিজের হাত দিয়ে, ইয়ে 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 ফেটে গেছে, ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট, নারকেল ফাটানোর ট্যালেন্ট। ওই পাটিসাপটার মধ্যে মৌরি ভাজা মুড়ির সেন্ট বেরিয়ে গেছে, মুড়ি আর এলাচ করে এগুলো দু একটা গুঁড়ো করে ওর মধ্যে দিবা, ভালো লাগবে। গুড় না হলে এটা হেভি লাগছে দেখতে, সাদার মধ্যে আস্ত আস্ত হয়ে হয়ে এসছে লাল লাল করে গেছে, এইসব করে গেছে মাগিরা গরম না, আমি তোমাকে দিয়েছি তো একটা, আবার পরে দিচ্ছি, সেই জন্য শুরু থেকে দেখানো হলো না, ভাই রোদে খাওয়া হয়ে গেল। এই যে এটা গুলিয়েছে, আর এমন সময় ফোনে চার্জটা শেষ হলো, সর্ষের তেল হলে না একটা মুখে দিয়ে জল খেয়ে চলে যাও। ও দিদা খাবে না, শরীর খালি জোর করো না, যদি শরীরটা খারাপ লাগে। আমার তো খেতে ইচ্ছা করছে না, কেন ভালো লাগছে না খেতে, কালকে খাবার পরে শরীরটা তো খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না খেতে। আমি কিসের খারাপ কি ভালো মন্দ সেটা তো আগের থেকে ঠিক করতে হবে, দেখতে হবে, জানতে হবে। সকালবেলা ওগুলো থেকে থেকে আবার খারাপ বেশি হয়ে যাবে, অতজন সকালবেলা তো বানিয়ে নিক। এই সনপমা অল্প একটু আসার করু, কাটতে এখন হয়ে যাবে, মিষ্টি জিনিস ঠান্ডা হলে বেশি টেস্ট লাগে, তার জন্য কালকে সকালে খাবো বেশি করে, এখন থাক বেশি খাবো না,
গুড মর্নিং, সকালবেলা উঠতে উঠতে 9টা বেজে গেল, তাই তোমাদেরকে এখনই গুড মর্নিং জানাচ্ছি, একটু পরেই গুড নুন হয়ে যাবে, এখন 9টা বাজে। তো মুখটা ধুই নি, এখন মুখ ধুয়ে নেবো তারপরে। আমার নুই তাকো তো এদিকটা বলে হ্যালো গুড মর্নিং, তোমার বাসা কেউ বসে না, আমি এখন খাবো পাটি সাপটা, রাত্রে খাইনি, শরীরটা ভালো লাগছিল না, তার জন্য এখন খাবো ঠান্ডা ঠান্ডা। এটা ভাঙি দেখি তো, তা তোমরা জানতে তো পারলে আমার প্রিয় পিঠে পাটি সাপটা। তো তোমাদের প্রিয় পিঠে কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, এবং জানিও তোমাদের কেমন লাগে, তোমাদের কোন পিঠেটা বেশি ভালো লাগে। আজকের মতন টাটা বাই বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।